65 এর সাথে 25 তোমরা এটা জাস্ট যোগ করবে ওকে সংখ্যায় লিখে যোগ করবে নাম্বার 4 হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 85 টু মেক 95 বলছে হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 85 85 এর সাথে কত যোগ করলে টু মেক 95 85 এর সাথে কত যোগ করলে 95 হবে তো আমরা এটা কিভাবে বার করব বিয়োগ করব 95 থেকে 85 বিয়োগ করব 95 থেকে 85 বিয়োগ করব কত হবে 10 তাহলে আমরা এখানে 10 লিখব ঠিক আছে তাহলে 85 এর সঙ্গে 10 যোগ করলে 95 এসে যাবে খুব সোজা নাম্বার 5 চলে এসো 11 ইনটু 55 এটা গুণ করে তোমরা বসাবে খুব সোজা গুণ নাম্বার 6 এরটা কেটে দাও 7 এরটা দেখো 400 প্লাস ড্যাশ টেন্স প্লাস 5 ওয়ান্স ইকুয়াল টু 425 তো এখানে ড্যাশ টেন্স এখানে কি বসবে তোমাদের বসাতে হবে প্রত্যেকটা করে দেওয়া আছে তো তোমরা না পারলে এইচ টিও করে নেবে ওয়ান্স টেন্স এবার তোমাদের বসাতে সুবিধা হবে নিজেরা বসিয়ে দেবে নাম্বার 8 এরটা দেখো হোয়াট নাম্বার ইজ 120 মোর দ্যান 65 বলছে 65 এর থেকে 120 মানে 120 কত বেশি হোয়াট নাম্বার ইজ 120 মোর দ্যান 65 65 এর থেকে 120 কত বেশি এরকম বলে কি করতে হয় তোমরা এটা নিজেরা করবে ঠিক আছে আমি ক্লাসে বলে দেব নিজেরা করবে খুব সোজা অঙ্ক নাম্বার 9 এটাও তোমরা নিজেরা পারবে ঠিক আছে ক্যালকুলেট করে এখানে কত হান্ড্রেডস হয় বের করবে প্রথমে টেনের সঙ্গে 4 গুণ করবে তারপর 60 যোগ করবে নাম্বার 10 রিঅ্যারেঞ্জ ইন দ্য ডিসেন্ডিং অর্ডার এই যে দেওয়া আছে এখানে এগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে ঠিক আছে সংখ্যাগুলোকে ডিসেন্ডিং মানে কি ডিসেন্ডিং মানে কি বড় থেকে ছোট মানে অধক্রম যাকে বলে বাংলায় তোমরা শিখেছ ডিসেন্ডিং মানে হলো বড় থেকে ছোট তো আমরা প্রথমে ওয়ান্স টেন্স হান্ড্রেড টিএইচ প্রত্যেকটাতে করে নেব ওয়ান্স টেন্স হান্ড্রেড টিএইচ ওয়ান্স টেন্স হান্ড্রেড টিএইচ ওয়ান্স টেন্স হান্ড্রেড টিএইচ করে নিলাম এবার আমাদের বুঝতে সুবিধা হবে বড় থেকে ছোট কিভাবে সাজাবো দেখো প্রথমে এখানে আছে 8400